মরুভূমি অঞ্চল, আরো একটা হচ্ছে সমুদ্রের উপকূল অঞ্চল। এই মরুভূমি আর উপকূল এই দুটো জায়গায় বায়ুকাজ সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করা যায়। এই মরুভূমিগুলোর মধ্যে আবার দুটো ভাগ আছে, কতগুলো মরুভূমি আছে যেগুলো উষ্ণ মরুভূমি, গরম বেশি, যেরকম আমাদের থর মরুভূমি, সাহারা মরুভূমি, আটাকামা মরুভূমি। আবার কতগুলো মরুভূমি আছে যেগুলো হচ্ছে ঠান্ডা বা শীতল মরুভূমি। এই শীতল মরুভূমিগুলোর মধ্যে গোবি মরুভূমি, টাকলা মাথার মরুভূমি, এই সমস্ত মরুভূমিগুলো উল্লেখযোগ্য। তো মরুভূমির ছবি আমরা যদি চিন্তা করি, আমাদের সবার মনের মধ্যে যে ছবিটা ভেসে উঠবে সেটা হচ্ছে বালি আর বালি, চারিদিকে খালি ধুধু বালি, তাই তো? মরুভূমির কথা বললে আমাদের মনের মধ্যে প্রথমে যে ছবিটা ভেসে উঠবে সেটা হচ্ছে ধুধু বালি, খালি চারিদিকে বালি আর বালি। তো প্রশ্নটা হচ্ছে মরুভূমি অঞ্চলে এই যে ধুধু মরুভূমি অঞ্চল যেখানে বালি ছাড়া কিছু নেই, এখানে সব থেকে বেশি বায়ুর কাজ দেখা যায়। কেন বায়ুর কাজ সবচেয়ে বেশি মরুভূমি অঞ্চলে দেখা যায়? প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম ধুধু মরুভূমি, যে মরুভূমি অঞ্চলে বায়ুটা যখন প্রবাহিত হয় সেখানে ঘর বাড়ি কি থাকে? মরুভূমি অঞ্চলে কিন্তু ঘর বাড়ি বিশেষ থাকে না। সেই ধুধু মরুভূমির মধ্য দিয়ে বায়ুটা যখন যায় ওকে আটকাবার কেউ নেই, বাধাহীনতা। ফলে এই যে অনবরত বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে এটা মরুভূমি অঞ্চলের মধ্যে বায়ুর কাজ দেখার প্রধান কারণ। দুই নম্বর উদ্ভিদ শূন্যতা, তোরা লক্ষ্য করে দেখেছিস মরুভূমি অঞ্চলে গাছপালা খুবই কম, ঠিক আছে? গাছপালা খুবই কম। তো গাছপালা থাকলে পরে কি হয়? গাছপালা থাকলে পরে সেই গাছপালা প্রবাহিত বায়ু বেগটাকে অনেকটা কমিয়ে দিতে পারে, কিন্তু মরুভূমি অঞ্চলে সেটা হয় না। সেই বায়ু বেগটাকে গতিটাকে আটকানোর জন্য গাছপালা কিন্তু মরুভূমিতে সেভাবে দেখতে পাওয়া যায় না। এছাড়া মরুভূমি অঞ্চলগুলো যে বায়ু, সেই বায়ুটা ভীষণ উষ্ণ এবং শুষ্ক। এই উষ্ণ বায়ু, সেই বায়ুটা অবাধে বাধাহীন ভাবে প্রবাহিত হয় বলে এর প্রবাহ পথে কোন রকম বাধার সৃষ্টি হয় না, এবং তার পাশাপাশি এই বায়ু উষ্ণ এবং হালকা হওয়ার জন্য এর ধাক্কায় উপরের যে বালিগুলো আছে সেই বালিগুলো এক জায়গার থেকে ভেসে ভেসে আরো একটা জায়গায় চলে যেতে কোনো রকম অসুবিধা বা বাধা বা কোনো রকম প্রবলেম কিচ্ছু হয়, ঠিক আছে? এছাড়া মরুভূমি অঞ্চলে বৃষ্টি খুব কম হয়, তোমরা সবাই জানিস বৃষ্টিহীন শুষ্ক রুক্ষ একটা ওয়েদার সেখানে থাকে। তো বৃষ্টি হলে কি হয় বলতো? বৃষ্টি হলে পরে বৃষ্টির জল, তোমরা দেখবি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো এক জায়গায় কাদা আছে আর এক জায়গায় কিছুটা বালি আছে, জোরে বায়ু প্রবাহিত হলে কোনটা উড়ে যাবে, বালিটা না কাদাটা? নিশ্চিত ভাবে বালি, কারণ বালিটা হচ্ছে আলগা, তাই তো? কিন্তু কাদাটা, কাদাটা হচ্ছে অনেকটা আঠালো। বৃষ্টি না হলে পরে কি হয়, মরুভূমি অঞ্চলের যে মাটিগুলো সেগুলো বালির মতো ভেঙে ঝুরঝুরে হয়ে যায়, ঝুরঝুরে একদম ড্রাই হয়ে যায়। ফলে বাতাস যখন জোরে প্রবাহিত হয় সে বাতাসের ধাক্কায় সেটা এক জায়গার থেকে আরো অনেক অনেক দূরে দূরে চলে যায়। ঠিক এই কারণের জন্য মরুভূমি অঞ্চলে কিন্তু বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে যদি কেউ প্রশ্ন করে, যদি প্রশ্ন আসে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ কেন বেশি দেখা যায়, তাহলে এই যে কারণগুলো আলোচনা করলাম, গাছপালা না থাকা, বৃষ্টিপাত না হওয়া, প্রচন্ড গরম বায়ু প্রবাহিত হওয়া এবং কোনো বাধা না থাকা,
এটা একদম পারফেক্ট একটা উত্তর।